ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে লেসনটা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.2 অনুশীলনীর 7, 8 এবং 9 এই তিনটে অঙ্ক আজকে আমরা করাবো। প্রথমে আমরা দেখি যে 7 নম্বর অঙ্কটা আমাদের কি বলল, যদি cos a equal to a by b হয়, যেখানে গ্রেটার দেন বি গ্রেটার দেন 0, তবে প্রমাণ করো যে tan a equal to প্লাস মাইনাস বি ডিভাইড বাই রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ছিল অঙ্কটা, আমরা অঙ্কে চলে যাই। দেখো আমাদের দেওয়া আছে cos a equal to a by b, আমরা বর্গ করলাম cos a স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার বাই বি স্কোয়ার, বর্গ করে লিখলাম। cos a স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস cot স্কোয়ার। 3 নম্বর মূল সূত্রের বিকল্প, 3 নম্বর সূত্রটা কি ছিল আমরা জানি, cos a স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে cos a স্কোয়ার থিটা যদি আমরা রাখি, তাহলে 1 প্লাস cot স্কোয়ার, cot স্কোয়ারটা ডান পাশে গিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে 1 প্লাস cot স্কোয়ার বসালাম। এরপরে দেখো 1টাকে আমরা ডান পাশে মাইনাস করে নিয়ে আসলাম। এরপরে ডান পাশে দেখো ভগ্নাংশের বিয়োগ আছে, আমরা লসাগু করলাম, লসাগু হলো বি স্কোয়ার, পরের সাথে লসাগুর সাথে মিলে গেলে উপরে যা আছে তাই থাকে, স্কোয়ার থাকলো মাইনাস আস্থা সংখ্যা লসাগু দ্বারা গুণ বি স্কোয়ার দিয়ে 1কে গুণ করলে আমরা পেলাম বি স্কোয়ার। এরপরে কট মানে কট এর উল্টো আমরা জানি 10, 1/10 স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার। এবার আমরা ব্যস্তকরণ করে দিলাম, জাস্ট উল্টাই দিলাম, 10কে উপরে উঠালাম, 1কে নিচে নিলাম, নিচে 1 লিখলেও যাও না লিখলেও তাই, আর বি স্কোয়ার উপরে উঠালাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে নিয়ে গেলাম, ব্যস্তকরণ হয়ে গেল। এবার আমরা স্কোয়ার 10 স্কোয়ার ছিল, বাম পাশ থেকে স্কোয়ারটা ছেড়ে দিলাম, ডাইন পাশে দেখো প্লাস মাইনাস হলো আর রুট হলো। এই উপরে যে বি স্কোয়ার আছে স্কোয়ার রুট কাটা যায়, তাহলে প্লাস মাইনাস বি রাখলাম, আর নিচে যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে এটাকে রুট করা যায় না, এই কারণে রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলো। এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল, হয়ে গেল প্রমাণিত। 7 নম্বর অঙ্কটা হয়ে গেল, এখন আমরা 8 নম্বর অঙ্কটা দেখে আসি। দেখো 8 নম্বর অঙ্কটা কি বললো, cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু সাইন থিটা হয়, তবে দেখাও যে cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু cos থিটা। এটা তোমাদের জেনারেল ম্যাথ অঙ্কটা আছে, দেখি তাহলে আমরা অঙ্কটা। দেখো 8 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু সাইন থিটা। তাহলে বাম পাশের যে সাইন থিটা আছে সেটা ডাইন পাশে নিয়ে গেলাম প্লাস করে, এরপরে সাইন থিটা কমন নিলাম, কিন্তু সেটা কমনটা বাম পাশে না নিয়ে ডান দিকে কমনটা নিলাম। এখানে সাইন থিটা কমন নিলে থাকে রুট টু, আর এখানে সাইন থিটা কমন নিলে থাকে 1। কাটাকাটি গিয়ে কমন নিয়ে মানে ভাগ করা, কাটাকাটি গিয়ে 1 থাকবে। এরপর দেখো রুট টু প্লাস 1 আছে, আমরা রুট টু মাইনাস 1 দিয়ে উভয় পক্ষে গুণ করবো। দেখো এই পাশে ছিল cos, তার সাথে রুট টু মাইনাস 1, এই পাশে রুট টু মাইনাস 1 ইন্টু রুট টু প্লাস 1, তারপরে সাইন থিটা, উভয় পক্ষকে রুট টু মাইনাস 1 দ্বারা গুণ করি। এবার আমরা cos দিয়ে গুণ করে এই ব্র্যাকেটটা যদি উঠাই দিই, তাহলে রুট টু cos থিটা মাইনাস cos অক্ষে cos cos থিটা। এই পাশে দেখো যদি আমরা এই প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলি, তাহলে দেখো রুট টু হোল স্কোয়ার মাইনাস 1 হবে, রুট আর স্কোয়ার উঠে গেলে 2 মাইনাস 1 হইল, রুট থেকে এক চলে গেলে 1 থাকবে, তাহলে এটা শুধুমাত্র সাইন থিটা থাকলো, আর এই পাশে রুট টু কস থিটা মাইনাস কস থিটা। এবার আমরা এই কস থিটাকে মাইনাস কস থিটাকে ডাইন পাশে প্লাস করে নিয়ে নিলাম এই যে, আর সাইন থিটা তো ডাইন পাশে প্লাস ছিলই। এবার পুরোটাকে আমরা বাম পাশে নিয়ে নিলাম, কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু বাম পাশের যে রুট টু কস থিটা ছিল পুরোটা ডাইন পাশে নিয়ে নিলাম, কোনো সাইন পরিবর্তন হইল না কিন্তু,
মানে এক পাশের পুরোটা অন্য পাশের পুরোটা যদি আমরা পরিবর্তন করি তাহলে সাইন চেঞ্জ হয় না, একটা দুইটা নিয়ে নিলে সাইন পরিবর্তন হয়। এটাই কিন্তু চাওয়া হয়েছিল, প্রমাণিত কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখো আমরা আর একটা অঙ্ক মানে নয় নম্বর অঙ্কটা দেখে আসি, কি বললো, টেন থেটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই, এক্স নট ইকুয়াল ওয়াই হলে এক্স সাইন থেটা প্লাস ওয়াই কস থেটা ডিভাইড বাই এক্স সাইন থেটা মাইনাস ওয়াই কস থেটা এর মান কত। তাহলে আমরা অঙ্কে চলে যাই, দেখো দেওয়া আছে টেন থেটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। এবার আমরা টেন থেটা মানে টেন থেটাকে সাইন বাই কসে ভাঙাই দিলাম, সাইন বাই কস থেটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। এবার উভয় পক্ষকে দেখো এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই দিয়ে গুণ করে দিলাম, এখানে হইলো উপরে এক্স সাইন থেটা, নিচে হইলো ওয়াই কস থেটা, আর এপাশে দুইটা বসালাম, এই যেখানে লিখলাম আমরা এক্স বাই ওয়াই দ্বারা গুণ করে। তাহলে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হলো ডান পাশে, বাম পাশে যা ছিল তাই থাকলো। এবার আমরা যদি একটা যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন করার নিয়ম নিশ্চয়ই তোমরা জানো, উপরে যেটা থাকে সেটা উপরে নিচে আগে লিখতে হয়, এরপর নিচে যেটা থাকে সেটা উপরে লেখার সময় প্লাস দিয়ে নিচেরটা নিচে লেখার সময় মাইনাস দিয়ে লিখতে হয়। ডান পাশে দেখো এক্স স্কোয়ার উপরে ছিল, সেটা উপরে নিচে আগে লিখলাম এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার নিচে ছিল সেটা আমরা উপরে লেখার সময় প্লাস দিয়ে লিখলাম, আর নিচেরটা নিচে লেখার সময় মাইনাস দিয়ে ওয়াই স্কোয়ার লিখলাম। এটা যোজন বিয়োজন। দেখো এখন এটার মানটাই কিন্তু আমাদেরকে চাওয়া হয়েছিল, বেরিয়ে গেল কিন্তু আমাদের মানটা, তাহলে নির্ণয় মান এত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই চাওয়া হয়েছিল, এটাই অ্যান্সার হয়ে গেল। তাহলে আমাদের তিনটা অঙ্ক কিন্তু হয়ে গেল অলরেডি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা, অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা, সি ইউ নেক্সট।